গত 10 বছরে এ নিয়ে 5 বার দল বদল করলেন নীতিশ কুমার। গড় হিসেবে যদি ধরা হয় প্রতিটি জোটের অঙ্গ তার অস্তিত্বের মেয়াদ মাত্র 2 বছর। 2020 সালে বিহার বিধানসভা ভোটে জয়লাভ করে এনডিএর সঙ্গে জোট সরকার করেছিলেন নীতিশ। 2022-এই মন পরিবর্তন, কংগ্রেস জেডিইউ সহ আরও কয়েকটি দলের সঙ্গে মহাগঠবন্ধনের সরকার গড়লেন বিহারের পাল্টিরাম বাবু। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির সঙ্গে আর কোনোদিনই হাত মেলাবেন না। পাল্টা অমিত শাহ জানান, নীতিশের জন্য চিরতরে বিজেপির দরজা বন্ধ। এরপর কেটে গিয়েছে 1.5 বছর, কথা রাখলেন না নীতিশ, অমিত কেউই। কথায় বলে রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু কেউ হয় না, দুয়ে দুয়ে মিলে গেল। অমিত শাহ দরজা খুলে দিলেন নীতিশেরও, এনডিএ সরকারের ঘর বাপসি হলো। এই প্রথম নয়, 1974-এর ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি হয় নীতিশ কুমারের। জনতা দলের অংশ থাকলেও প্রথমে 1994 সালে তিনি শিবির পরিবর্তন করেন। সেই সময় তিনি জর্জ ফার্নান্ডেজের সঙ্গে সমতা পার্টি গঠন করেন। 1996 সালে নীতিশ কুমার দ্বিতীয়বারের জন্য শিবির বদল করেন ও এনডিএতে যোগ দেন। তারপর 2010 পর্যন্ত তিনি এনডিএর সঙ্গেই ছিলেন। 2014 সালে নীতিশ কুমার একা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2015 সালে নীতিশ কুমার তৃতীয়বার শিবির বদল করেন এবং বিহারে মহাজোট গঠন করেন। 2017-তে নীতিশ কুমার চতুর্থবারের মতন এনডিএতে ফিরে আসেন। 2020-তে জেডিইউ 43টি আসন পাওয়ার পরেও 78টি আসন পাওয়া বিজেপি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী আসন ছেড়ে দেয়। এরপর 2022 সালে নীতিশ কুমার পঞ্চমবারের জন্য শিবির বদল করে মহাজোটে যোগ দেন। সামনেই লোকসভা ভোট, কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে জোটবদ্ধ হয়েছে 88টি দল, আর সেই জোটের প্রথম আহ্বায়ক ছিলেন এই নীতিশ কুমারই। রাজ্যে রাজ্যে গিয়ে আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক সেরেছিলেন, ছুটে এসেছিলেন বাংলাতেও। এবার সেই নীতিশই গিয়ে ভিড়ল তার পুরনো ঠিকানায়। ভোটের মুখে এমন ঘটনায় বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট, অন্যদিকে বিজেপির পালে লাগলো হাওয়া। দেশের মোট 28টি রাজ্যের মধ্যে 17টি রাজ্যে এককভাবে ও 5টি রাজ্যে জোটকে সঙ্গ করে ক্ষমতায় টিকে থাকলো এনডিএ। সম্প্রতি 5টি রাজ্যে বিধানসভা ভোট হয়, তার মধ্যে 3টি রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। লোকসভা ভোটের আগে আর কোনো ভোট হওয়ার কথা ছিল না, তবে বিহারের মুখ্যমন্ত্রীর পাল্টি বাজিতে আরও এক দফা ভোট হয়ে গেল বাংলার প্রতিবেশী রাজ্যে। মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।